আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আজকে আছি আমরা বাংলাদেশের একটি বহুল স্বনামধন্য হসপিটাল ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেডে। এখানে আমরা একজন রোগীর সাথে কথা বলবো। প্রথমে জানতে চাইবো আপনার নাম। আমার নাম মোহাম্মদ ইয়ামিন। ইয়ামিন স্যার, আপনি কোথা থেকে এসেছেন? আমি আসছি কুমিল্লা চান্দিনা থেকে। কুমিল্লা জেলার চান্দিনা থেকে এসেছেন স্যার। জানতে চাইবো এই ডিপিআরসি হসপিটালে আপনি মূলত প্রথম কী সমস্যা নিয়ে এসেছিলেন? আমি আসছি, আমার ঘাড়ের সমস্যা ছিল এবং মেরুদণ্ডের সমস্যা ছিল এবং পায়ের যে এটা ব্যবহার ছিল ওই তিনটা ইয়ে নিয়ে আমি আসছি আর কি। আচ্ছা, আপনি এই সমস্যাটা ঠিক কতদিন যাবৎ ভুগছিল? আজকে প্রায় 8 বছর। গত 8 বছর যাবৎ আপনি এই সমস্যাটা ভুগছেন? জি জি। আচ্ছা, এই সমস্যাটার কারণে আপনি আপনার প্রাথমিক জীবনে কী ধরনের সমস্যার সম্মুখীন হতেন? আমি এই 6 বছরে আমি একজন প্রবাসী। আচ্ছা, আমি সৌদি আরব আজকে প্রায় 19 বছর কর্মরত আছি। তা আমি এই 8 বছরে আমি 4 বার আসছি বাড়িতে। দেশে আসার পরে আমি কুমিল্লা এই 3 বার আমি দেখাইছি। দেখানোর পরে এই ডাক্তারে বললো, অনেক চেক টেক করলো, অনেক চেক আপ করলো, ইয়া টেক করলো, করার পরে বলতেছে যে বাতের থেকে সমস্যা। আচ্ছা, তখন আমি অনেক এই তিনবার আসার পরে অনেক ওষুধপত্র খাইছি, কোনো কিছু আমি পাইনি, মানে কোনো রেজাল্ট পাইনি। কোনো রেজাল্ট হয়তো আপনি ওষুধ খেয়েছেন, ওষুধ খাওয়ার পর হয়তো ভালো থাকেন, তারপর আবার আগের অবস্থায় চলে, আগের অবস্থায় চলে যায়, তারপর আবার ছুটিও শেষ, আবার চলে যায়। আচ্ছা, তখন আমি এইবারে 2.5 বছর পরে আসলাম। আসার পরে আমি ইউটিউবে সারার ইয়ে দেখে অনেক সময় আমি এগুলো দেখতাম, ভিডিওগুলো দেখতাম, ব্যায়ামগুলো দেখতাম। দেখার পর আমার একটা ইয়ে হলো যে আমি ওই স্যারকে দেখাবো। আচ্ছা, কোন ডক্টর? কোন ডক্টর? সুফিউল্লা প্রধান, ডক্টর মোহাম্মদ সুফিউল্লা প্রধান। জি জি। তখন দেখানোর মানে একটা চিন্তা করলাম যে আমি ওই স্যারকে দেখাবো। তখন আমি দেশে আসছি আজকে 2 মাস। এই 1.5 মাস পর আমি স্যার দেখাতে আসলাম। আজকে আমার 13 দিন চলতেছে আমার চিকিৎসা। জি। আচ্ছা, এই 13 দিন চিকিৎসার পরে বর্তমানে এখন আপনার শারীরিক অবস্থাটা কি? 13 দিন চিকিৎসার পরে আমি যে চিকিৎসা করছে করার পরে আমি অনেক ইয়ে ছিলাম। আমি ঘাড় এদিকে থেকে সেদিকে লাড়তে পারতাম না এবং যে নামাজ পড়তে পারতাম না, মেরুদণ্ডের সমস্যা হতো, আমি সেজদে যাইতে পারতাম না, মেরুদণ্ডের সমস্যা হতো, ব্যথা পাইতাম, অনেক সময় আমি বসেও নামাজ পড়তাম। তো এখন ইনশাল্লাহ আমি অনেক সুস্থ, ইনশাল্লাহ অনেক সুস্থ, আমি স্যারের উপরে অনেক সন্তুষ্ট, আমি অনেক ইয়া পাইছি, মানে আমি অনেক খুশি আমি এই চিকিৎসা করে। মানে গত 8 বছর যাবৎ আপনি যে সমস্যাটা ভুগছিলেন, আপনি বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট করেছেন, যেটার কারণে আপনি প্রবাস থেকেও চলে এসেছেন এবং বারে বারে আপনি হয়তো ট্রিটমেন্ট করেছেন কিন্তু আপনি কাঙ্ক্ষিত ফল পাননি। না না, আমি ওখানে এই যে 3 বার দেশে আসছি, এটা বারে 4 বার বলো, গত তিনবার দেশে আসার পরে আমি কিন্তু এই কোনো ইয়া পাই নাই। তখন ছুটিও শেষ হয়ে গেছে, আমি চলে যেতে হয়েছি। আবার এসেছেন, আবার চিকিৎসা করেছেন, আবার চিকিৎসা। কিন্তু আমার একটাই সমস্যা যে আমি এখন আমারটাই বুঝতেছি যে আমি যে 6 বছর যে আমার যে ডাক্তাররা যে আমার ভুল ট্রিটমেন্ট দিয়া যে আমি যে অর্থ পয়সা আমি অনেক খরচ করে যে কিন্তু আমার রোগটা যে ভালো হলো না, এটি মানে আমার সবচেয়ে কষ্ট। আর পয়সাটা বড় জিনিস না, কিন্তু আমার রোগটা যে ভালো হলো না, কিন্তু আজকে 6 বছর আগে যদি আমি রোগটা যদি আমার ভালো হইতো তাহলে আমি মনে করতে পারতাম যে আমি আরো আগে ভালো হয়ে যেতাম। এবং এতদিন ধরে এই কষ্টটা আপনাকে ভোগ করতে হতো, ভোগ করতে হতো না। যাক, ইনশাল্লাহ আল্লাহ ওনার উসিলে আমার অনেক ইয়া করছে, এটি আমি দোয়া করি। আর আমি অনেক খুশি এবং সন্তুষ্ট, যাক এটাই আমার মানে কামনা স্যারের প্রতি রইল আর কি। স্যার, জানতে চাইবো যে এই ডিপিআরসি হসপিটালে আপনি যতদিন ভর্তি ছিলেন, এখানকার যারা ডক্টর ছিলেন বা নার্স বা স্টাফ বা থেরাপিস্ট, তারা আপনাকে কি টাইম টু টাইম আপনার যে ধরনের ট্রিটমেন্ট পাওয়ার কথা ছিল সেগুলোকে নিশ্চিত করেছে? আপনি কি পেয়েছেন টাইম টু টাইম সব কিছু? এটা ভাষায় প্রকাশ করার মতো না, কিন্তু আমি যতটুকু পাইছি এটা যে কোনো লোক বা যে কোনো পেশেন্ট, যে কোনো রোগী আসলে সে বুঝতে পারবে যে তাদের যে ব্যবহার, তাদের যে আচরণ বা তাদের যে মানে আমাদের টাইম টু টাইম দেখা এবং সব কিছু এটা ভাষায় প্রকাশ করার মতো না। কিন্তু আমরা অনেক আমি অনেক সন্তুষ্ট তাদের কাছ থেকে, মানে যে ইয়েগুলো পাইছি এটা মানে ভাষায় প্রকাশ করতে পারবো না। কিন্তু যারা ভর্তি হবে এবং যারা রোগী তারা আসলে করে প্র্যাকটিক্যালি এটা বুঝতে পারবো যে আসলে তারা মানে কী ধরনের একজনের প্রতি একজন সহানুভূতি দেখায়, একজনের প্রতি একজন কতটুকু মানে আচরণ করে। ঠিক আছে, আচ্ছা।
হ্যাঁ স্যার, জানতে চাইব যে আপনি যে ধরনের সমস্যাটায় গত 8 বছর যাবত আপনি ভুগেছেন এবং আপনি দিনের পর দিন আপনি কষ্ট পেয়েছেন, আপনার যে ধরনের ট্রিটমেন্ট পাওয়ার কথা ছিল আপনি হয়তো সেই ধরনের ট্রিটমেন্ট পাননি, একটু জানতে চাইব যে আপনার মতো এরকম অসংখ্য রোগী আমাদের দেশে এবং দেশের বাইরে অবস্থান করছেন, যারা হয়তো সঠিক ডক্টর খুঁজে পান না, যারা হয়তো বুঝতে পারেন না যে কার কাছে গেলে তাদের ভালো হবে, এরকম অনেকে আছেন যে বিভিন্ন ধরনের অপচিকিৎসারও সম্মুখীন হন, যার কারণে দেখা যায় অনেকে আজীবনের জন্য পঙ্গু হয়ে যান, অনেকে দেখা যায় যে ভুয়া চিকিৎসার কারণে তাদের সর্বস্ব শেষ হয়ে যায়। ঠিক আছে, সেই ধরনের ভাই বোনদের উদ্দেশ্যে কি কিছু বলবেন? আমি তো এরকম একজন ভুক্তভোগী, ঠিক আছে, আমিও তো এরকম আজকে 8 বছর যাবত এই ব্যথা ভোগ করতেছি, কিন্তু এই যদি দেশে থাকতাম তাহলে কিন্তু আমি একজনকে একজন দেখাতে পারতাম, কিন্তু আমরা তো দেশে থাকি না, আমরা হচ্ছি প্রবাসী, আমরা আছি কর্মরত বাহিরে, কিন্তু ভালো করে ডাক্তার দেখাতে পারি না, সময় পাই না। কিন্তু আমিও একদিন এরকম এই ইউটিউবের মধ্যে সারের ইয়াগুলো দেখে কিন্তু আজকে যে এখানে আসছি, আমি মনে করি যে আমি সঠিক ইয়ে আসছি। টাকা অনেক সময় দেখা যাচ্ছে যে অন্য ইয়াতে গেলে টাকা পয়সা খরচ করলে কিন্তু দেখা যায় যে আমার চিকিৎসাটা না হইতে পারে, কিন্তু আমি সর্বস্বর চিকিৎসা করছি কিন্তু আমি ফল পাই নাই, কোনো রেজাল্ট পাইনি, রেজাল্ট আমার জিরো আসছে। কিন্তু যাক, সারের ইয়া আমি আজকে মনে করি যে আজকে 13 দিনে আমি অনেক সুস্থ, অনেক সুস্থ, আমি আলহামদুলিল্লাহ অনেক সুস্থ। তো আমি বলতে চাই যারা এই রোগে এই ব্যথা মেরুদণ্ডের সমস্যা এবং যে ঘাড়ের যে সমস্যা এবং পায়ের যে প্যারালাইসিসের মতন যে বোধ নাই যে ইয়ার মতন, কিন্তু তারা যারাই আছেন কিন্তু এই সারের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন, এবং যারা ইয়া করেন তারা আসেন, আসলে পরে ইনশাল্লাহ ঠিক হবে, ইনশাল্লাহ সারের যে ট্রিটমেন্ট করতেছে বা যে ধরনের চিকিৎসা মানুষ অনেক ভালো হয়ে যাচ্ছে, আমিও সুস্থ, অনেক সুস্থ, আমি আলহামদুলিল্লাহ অনেক সুস্থ। আচ্ছা স্যার, সবশেষে জানতে চাইব যে আপনি ডিপিআরসি হসপিটাল থেকে যে ধরনের ট্রিটমেন্ট পেয়েছেন সেই ট্রিটমেন্টকে আপনি আউট অফ 10 ভিতরে কত নাম্বার দেবেন? আমি 10 ইনশাল্লাহ। তো দোয়া করেন আমি যেন সুস্থ হতে পারি। বিটি টুডেজের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় এবং মতামত দিয়ে আমাদেরকে সহযোগিতা করার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনাকেও ধন্যবাদ। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।